ইনকাম স্কুলে স্বাগতম। আজকে আমি দেখাবো এই কম্প্রেসরটা কেন বাতিল করা হলো। কম্প্রেসর পাম্পলেসের অনেকগুলো কারণের মধ্যে আজকে শুধু একটি কারণ আমি দেখাবো। কানেকশন দিচ্ছি, কানেকশন সব কিছুই দিয়ে রাখছি। আর এখানে দেখুন ক্লাম্প মিটার আছে, এখানে ফার্স্ট টাইম কত এম্পিয়ার শু করে আপনি দেখুন, তারপর সামনে দেখুন। এই দেখুন শুরুতে প্রায় 3 পয়েন্টের উপরে এম্পিয়ার নেওয়ার পর কম্প্রেসর রান করে, এখন কম্প্রেসর চলছে বাট এম্পিয়ার টানছে 0.30। আপনি দেখতে পাচ্ছেন এই কম্প্রেসর চলছে, স্টার্ট হওয়ার সময় যে এম্পিয়ার নিচ্ছে সেটাও ঠিক আছে, বাট কেন কম্প্রেসরটা বাতিল? এই দেখুন সাকশন এবং চার্জিং দুটো আছে। এখন আমি দেখব ডিসচার্জ লাইনে আঙ্গুল দিয়ে চেপে ধরে দেখব যে কী অবস্থা। এই দেখুন আমি ডিসচার্জ লাইনে আমি আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পর এম্পিয়ার শো করছে 0.46। আমি আঙ্গুল ছেড়ে দিলে এম্পিয়ার শো করছে 0.30। মানে এখানে ডিসচার্জ লাইনে চাপ দেওয়ার ফলে এম্পিয়ার বেশি নিচ্ছে, বাট প্রেশার চলছে, বন্ধ হচ্ছে না, আবার আমার এখানে জোরে প্রেশার ক্রিয়েটও করছে না, হালকাভাবে বাতাস বের হচ্ছে। এই দেখুন কম্প্রেসর পাম্পলেস হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে এটার একটি কারণ। অনেক সময় কিছু কিছু কম্প্রেসর আছে যে ডিসচার্জ লাইনে এরকমভাবে চাপ দিয়ে ধরলে কম্প্রেসর বন্ধ হয়ে যায়, অথবা অতিরিক্ত এম্পিয়ার নিয়ে বন্ধ হয়ে যায়, অথবা সরাসরি বন্ধ হয়ে যায়। এই কম্প্রেসরটার কি সমস্যা সেটা হলো, কম্প্রেসর এম্পিয়ার নিচ্ছে ঠিকই, চাপ দিয়ে ধরার পর হালকাভাবে লোডও নিচ্ছে, বাট কম্প্রেসর বন্ধ হচ্ছে না এবং আমার হাতেও জোরভাবে ঠেলা দিচ্ছে না। তার মানে সেটাই বোঝা গেল এই কম্প্রেসরের শক্তি নেই। এটা যদি ফ্রিজে লাগানো হয় তাহলে সে পর্যাপ্ত শক্তি নিয়ে কাজ করতে পারবে না, পর্যাপ্ত ঠান্ডা আসবে না। কম্প্রেসর পাম্পলেস হওয়ার অনেক কারণ আছে, অথবা কম্প্রেসর বাতিল করার অনেকগুলো কারণের মধ্যে এই একটি কারণ আজকে আমরা আপনাকে দেখালাম। এরকমভাবে প্র্যাকটিক্যাল কাজ আপনারা দেখুন, আমরা সরাসরি ওয়ার্কশপের কাজ দেখিয়ে থাকি। অনেক সময় যারা নতুন আছেন তারা মনে করে যে কম্প্রেসর ঠিক আছে, এম্পিয়ার ঠিক আছে, এরকমভাবে এখানে ধরে তারা মনে করে যে কম্প্রেসর ঠিক আছে। নতুন অবস্থায় এই ভুলটা অনেকেই করে থাকেন। আপনারা বুঝতে পারলেন যে এই কম্প্রেসরটা কেন বাতিল। অনেক সমস্যাই থাকতে পারে, একটা কম্প্রেসরের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। আমি আজকে শুধু একটি সমস্যা নিয়ে আলোচনা করেছি, দেখতে পেলেন। আবারও বলছি যে এটা এম্পিয়ার ঠিক আছে, এখানে ডিসচার্জ লাইনে চাপ দিয়ে ধরার পর লোডও নিচ্ছে, বাট কম্প্রেসর চলছে, বন্ধ হচ্ছে না এবং আমার হাতে প্রেশার ক্রিয়েট করছে না, তার মানে এটা পাম্পলেস বা এটা দুর্বল কম্প্রেসর, যেটাই বলুন সেটা, এটা ব্যবহার করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।